SST official. জানি না তুমি কেমন আছো, অনেকদিন হলো তোমার কোনো খোঁজ খবর পাই না, আর পাবই বা কি করে। তোমার আর আমার মাঝে বিচ্ছেদের যে উঁচু প্রাচীর গড়ে উঠেছে, তা টপকে তোমাকে এক পলক দেখার স্বাদ থাকলেও যে কোনো উপায় নেই। সব কিছু কিন্তু ঠিকঠাক মতোই চলছিল, তাই না? মনে মনে না হওয়া একটা সুখের রাজ্য বানিয়ে ফেলেছিলাম। তুমি আমাকে অক্সিজেন বলে ডাকতে, তোমার চঞ্চলা দুটি মায়াবী চোখ আমাকে অন্যরকম একটা মুগ্ধতায় ভাসাতো সারাক্ষণ। তোমার চোখের পলক পড়লে মনে হতো সুখী প্রজাপতির ডানা জাপটাচ্ছে। তারপর প্রায় 5 বছর কেটে গেল, বাস্তবতা বেড়ে গেল, কিন্তু তারপরেও সারাক্ষণ আমি তোমার অপেক্ষায় থাকতাম। অপেক্ষাটা ছোট্ট একটা বার্তার জন্য। খুব খারাপ লাগতো তোমাকে ছাড়া, কিন্তু তোমাকে বুঝতে দিতাম না। কিন্তু একটা সময় তুমি কেমন যেন হয়ে গেলে। তোমার পৃথিবী থেকে আমার অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হতে লাগলো। তোমার পৃথিবীতে সবই ছিল, বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরি, ফেসবুকিং, সবই ছিল। ছিল না শুধু দিন শেষে আমাকে দেবার মতো একটু মানসিক শান্তি। তোমার এই আকস্মিক বদলে যাওয়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারলাম না। খুব কি বেশি চেয়েছিলাম বলো? না, কখনোই না। তোমার আমার মিলনের মালা গাথা আর শেষ হলো না। নিয়তির নিষ্ঠুর ঝড়ে ভেঙে গেল তোমার আমার সুখের ঘর। নিহারা পাখির মতো ক্লান্ত দুটি ডানা মিলে উড়ে চলেছি ওই দূর অজানায়। হয়তোবা আর কখনো সব ঠিক হবে না, ফিরে আর আসব না ওই চেনা দেশে। তুমি সুখী হও, শান্তিতে থাকো। বিদায় ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই। ইতি তোমার কিছু না। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার আগে একটি ছোট কথা বলে নেই। আমার অনেক ঠান্ডা লাগছে, যার জন্য ভয়েসটা কেমন জেনে লাগতেছে, আমার এক নাক পুরো বন্ধ হয়ে গেছে। যাই হোক, এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কখনো নামাজ বাদ দিও না, কারণ নামাজ হচ্ছে তোমার বেহেস্তের চাবি।